ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশনেবল মমি। তো সো আজকে আমি এই লুকটা ক্রিয়েট করেছি, অ্যান্ড এটা হলো নো মেকআপ মেকআপ লুক। মানে আমি জাস্ট 5 থেকে 6টা প্রোডাক্ট ইউজ করে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। এটা তোমরা যে কোনো সময় ক্যারি করতে পারো। তোমরা যদি কলেজ যেতে চাও, বেশি তখন সময় থাকে না বা সেই সময় বেশি প্রোডাক্ট ইউজ করার টাইম পাবে না, তখন জাস্ট কিছু কম প্রোডাক্ট ইউজ করে এই মেকআপ লুকটা তোমরা ক্যারি করতে পারো। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখা যাক কেমন হয়। সো হাই গাইস, এখানে ফার্স্টে সিটিএম করতে হবে। তো ক্লিনজিং আমি অলরেডি করে নিয়েছি, অ্যান্ড টোনিংয়ের জন্য এখানে আমি রোজ ওয়াটার ইউজ করছি। সেটাকে ভালোভাবে স্কিনের মধ্যে ড্যাপ ড্যাপ করে ভালোভাবে ড্রাই করে নিতে হবে। সো আমি এখানে যেটি ইউজ করছি সেটা হচ্ছে গুড ভাইবসের রোজ হিপ ফেশিয়াল অয়েল। এটা দিচ্ছি আমি জাস্ট স্কিনটাকে ময়শ্চারাইজার করার জন্য। সো তোমরা এখানে এটা স্কিপ করে অন্য কোনো ময়শ্চারাইজারও ইউজ করতে পারো, অ্যান্ড এটাও ইউজ করতে পারো। এটা ভীষণ ভালো একটি প্রোডাক্ট, অ্যান্ড স্কিনটাকে ভালো গ্লো প্রোভাইড করে। সো এখানে যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে পন্ডসের বিবি ক্রিম, অ্যান্ড শেড নাম্বার হলো 02 মিডিয়াম। তো সেটাকে স্কিনের মধ্যে ডট ডট করে নিয়ে নিতে হবে, অ্যান্ড ড্যাবিং মোশনে সেটা ভালোভাবে ব্লেন্ড করে দিতে হবে। অ্যান্ড ফেশিয়াল অয়েল ইউজ করার পরে যে গ্লোটা তোমরা দেখছো সেটা শুধুমাত্র এই ফেশিয়াল অয়েলটা ইউজ করার জন্য। সো তোমরা সেটা ইউজ করে করলেই বেটার হবে, অ্যান্ড স্কিনের জন্য খুব ভালো। সো এটাকে ভালোভাবে ড্যাপ ড্যাপ করে ভালোভাবে বসিয়ে নিতে হবে, অ্যান্ড তারপরে ইউজ করতে হবে একটা কম্প্যাক্ট। আমি এখানে ইউজ করছি মেবেলিনের ফিট মি কম্প্যাক্ট, অ্যান্ড আমার শেড হলো 222 অ্যান্ড ট্রু বেজ। তো সেটাকে হালকা হালকা করে জাস্ট স্কিনের মধ্যে একটু ড্যাপ ড্যাপ করে দিয়ে দিতে হবে, কারণ শীতকালে বেশি ড্রাই করলে হবে না, জাস্ট হালকা হাতে একটু দিয়ে দিতে হবে। অ্যান্ড তারপরে যে পার্টটা আসবে সেটা হলো আইব্রো করা। তার জন্য আমি একটা নিকা কের আই শ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন অ্যান্ড ব্ল্যাক শেড নিয়ে আইব্রোটা ফিল আপ করে নিতে হবে। অ্যান্ড তার জন্য আমি জাস্ট একটা ব্রাশ ইউজ করলাম, ভালোভাবে আইব্রোটাকে কম করে নিলাম, অ্যান্ড তারপরে একটা অ্যাঙ্গুলার ব্রাশ ইউজ করে সেটাকে দিয়ে আমি ভালোভাবে আইব্রোটা ড্র করছি। অ্যান্ড আমার আইব্রো ড্রয়ের একটা ভিডিও আছে, সেটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সেটা শুধুমাত্র আইব্রো ড্রয়ের, তো সেটা সময়টা চেক করে দেখে নিতে পারো যে আমি কিভাবে সেটা ড্র করেছি। তো এখানে আমার আইব্রোটা ড্র করা হয়ে গেছে, অ্যান্ড সেই ব্রাশ দিয়ে আমি সেটাকে আবার ভালোভাবে একবার কম করে নিচ্ছি। যদি এক্সেস প্রোডাক্ট থাকে সেটা তাহলে বেরিয়ে যাবে। এবার যেটি ইউজ করছি সেটা হচ্ছে মাস্কার। এখানে আমি মেবেলিনের মাস্কার ইউজ করছি, ভীষণ ভালো একটি প্রোডাক্ট। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে খুলতে পারছিলাম না, তাই দাঁত দিয়ে খুললাম। সো প্লিজ ডোন্ট মাইন্ড। অ্যান্ড এই মাস্কারটা আমি হাইলি রেকমেন্ডেড করবো তোমাদের ইউজ করার জন্য। এটা ভীষণ ভালো আইল্যাসকে একটা ভলিউম অ্যান্ড কার্ল ক্রিয়েট করে। সো তোমরা একবার এটা ডেফিনেটলি ইউজ করে দেখো। অ্যান্ড মাস্কার ইউজ হয়ে যাওয়ার পর যেটা বেঁচে থাকবে তো সেটা দিয়ে আমি আমার আইব্রোটাকেও একটু সেট করে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ আইব্রো আমার আইল্যাস যেটা রয়েছে সেটা অনেকটা বড় হয়ে গেছে। সো তোমরা একটু ইউজ করে দেখো। এবার যেটা ইউজ করছি নিকার একটা আইশ্যাডো প্যালেট, অ্যান্ড তোমরা দেখতেই পাবে পিগমেন্টেশন একদমই ভালো না, তাই জন্য আমি তোমাদের বারবার এটা দেখানোর চেষ্টা করছি বাট হচ্ছে না। সো এই আইশ্যাডো প্যালেট থেকে জাস্ট একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আইলিডের ওপর একটুখানি হালকাতে ব্লেন্ড করে দেবো। অ্যান্ড এই প্যালেট থেকে দুটো শেড আছে, একটা রেড একটা অরেঞ্জ, এই দুটো শেড নিয়ে আমি আমার ব্লাশ হিসাবে ইউজ করবো, কারণ কি এটা নো মেকআপ মেকআপ লুক। সো খুব কম প্রোডাক্ট ইউজ করতে হবে। যেটা ইউজ করবো সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটি হাইলাইটার প্যালেট, এটা শেড হচ্ছে প্রিসিয়াস প্যাটেল অ্যান্ড ইট ইজ অসাম। তোমরা পিগমেন্টেশনটা দেখতেই পাচ্ছ, ভীষণ ভীষণ ভালো একটি প্রোডাক্ট, তোমরা এটা একবার হলে ইউজ করে দেখো। এটা আমি ইউজ করছি হাইলাইটার হিসাবে, অ্যান্ড আমি জাস্ট ব্লাশের ওপর হালকা হাতে দিয়ে দিচ্ছি, অ্যান্ড নোজের মাঝখানে দিয়ে দেবো, ঠোঁটের ওপর অ্যান্ড কপালে হালকা হাতে দিয়ে দেবো, কারণ একটু স্কিনটা গ্লো গ্লো করবে অ্যান্ড দেখতে ভীষণই ভালো লাগবে, দ্যাটস ওয়াই এটা ইউজ করা। সো তোমরা যদি সেরকম হাইলাইটার পছন্দ না করে থাকো তো তোমরা এটাকে স্কিপ করে দিতে পারো, বাট আমি যেহেতু পছন্দ করি তাই ইউজ। অ্যান্ড এবার যেটা ইউজ করব সেটা হচ্ছে মেন পার্ট লিপস্টিক। তো আমি এখানে ইউজ করছি ল্যাকমি 925-এর একটা বেবি পিঙ্ক কালারের লিপস্টিক। সো এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড এটা খুব বেবি পিঙ্ক কালার, খুব ডার্ক নয়, বাট এখানে তোমরা নিউট কালার দেখতে পাবে কারণ আলো রিফ্লেক্ট করছে বলে, বাট এটা একটি বেবি পিঙ্ক কালার।
So guys, at last makeup amar done and this is my final makeup look. Tomra dekhtei pachho khub subtle ekta makeup look and bar bar ami bolchi je lipstick er color ta je lipstick ta ami porechi tar color ta bar bar reflect korche alor jonno. Eta ekti pink color, bhishon bhalo ekti color. Tomra diner bela eta bhalo bhabe use korte paro, bhalo bhabe carry korte paro. So আমার লুক রেডি। সো কেমন লাগছে আমাকে এই জাস্ট 5-6টা প্রোডাক্ট ইউজ করে প্লিজ জানিও। ওয়ান মোর থিং, আমি জানি না কেন হয়তো আলোর জন্য আমার এই লিপস্টিকের কালারটা রিফ্লেক্ট হচ্ছে, মাঝে মাঝে একদম নিউড হয়ে যাচ্ছে, মাঝে মাঝে পিঙ্ক লাগছে। তো অ্যাকচুয়ালি লিপস্টিকের শেডটা হচ্ছে, তোমরা দেখে নিতে পারো, এটা হচ্ছে সফট পিঙ্ক, যেটা আমি তোমাদের দেখালাম ল্যাকমির। আমি এই লিপস্টিকটা ইউজ করেছি 9to5-এর, এটা একটা সফট পিঙ্ক কালার। সো আলো রিফ্লেক্টের জন্য এটা মাঝে মাঝে নিউড হয়ে যাচ্ছে, কাছে গেলে হয়তো তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে এই পিঙ্ক কালারটা। আমি যা যা প্রোডাক্ট ইউজ করে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, তো সেগুলো সমস্ত কিছু লিঙ্ক, বা যদি লিঙ্ক না পারি নাম আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে সেখানে চেক করতে পারো। ভিডিওটা তোমরা দেখলে যদি ভালো লেগে থাকে, ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। অ্যান্ড প্লিজ গাইস, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড তার পাশে একটা ছোট্ট বেল আইকন পাবে, ওখানে হিট করে দিয়ে অল করে দিও, তাহলে আমি যখনই যখনই কোনো ভিডিও আপলোড করবো সর্বফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে যাবে। অ্যান্ড যদি আমাকে পার্সোনালি পছন্দ করে থাকো, সো আমার সোশ্যাল সাইডের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক করতে পারো, সেখানে আমি আপডেট দিতে থাকবো। সো আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিও, অ্যান্ড এটা হেল্প ফুল হল্ড অফ সেটাও প্লিজ জানিও। সো বাই বাই, গুড নাইট।